করোনা আবহে দীর্ঘ দুবছর পর 25 ডিসেম্বর বড়দিনে চুটিয়ে আনন্দ উপভোগ করতে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট নবাবের জেলা মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস, মতিঝিল পার্ক সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলি পরিবার পরিজনদের সাথে ঘুরতে এসে খুশি ক্ষুদে থেকে বড় সকলেই। তাই আজকের দিনটিতে চুটিয়ে আনন্দে মেতে উঠেছে সকলেই, তবে অবশ্যই করোনা বিধি মেনে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। 25 ডিসেম্বর প্রাণ ভরে আনন্দ উপভোগ করতে জমজমাট ঐতিহাসিক নবাবের জেলা মুর্শিদাবাদের বিখ্যাত স্মৃতিসৌধ হাজারদুয়ারি, কাটরা মসজিদ, কাঠগোলা বাগান, নিউ মতিঝিল পার্ক সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলি আজকের দিনে আনন্দ উল্লাসে কোনো খামতি রাখতে তৈরি নয় ভ্রমণ পিপাসুরা। হালকা শীতের রোদ গায়ে মেখে সকাল থেকে পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে লালবাগের হাজারদুয়ারি প্যালেস। লকডাউন বন্ধ থাকার পর প্রায় দীর্ঘ দুবছর পর সাধারণের প্রবেশে খুলে দেওয়া হয়েছে হাজারদুয়ারি প্যালেস। করোনা আবহে দীর্ঘ লকডাউনে ঘরবন্দি থাকার পর পরিবার পরিজনদের সাথে ঘুরতে চুটিয়ে আনন্দ উপভোগ করতে প্রস্তুত ছোট থেকে বড় সকলেই, তবে অবশ্যই সমস্ত করোনা বিধি মেনে। ঢুলিয়ান থেকে পরিবারের সকলকে নিয়ে ঘুরতে এসে খুশি সোনিয়া বেনজির। আমি এসেছি ঢুলিয়ান থেকে, তো খুব ভালো লাগছে দেখে ঘুরে। এর আগে একবার এসেছি, আবারও এসেছি, ভালো লাগছে। তাই ইতিহাসে প্রসিদ্ধ এই হাজারদুয়ারি প্যালেস সচক্ষে দেখার জন্য পরিবারের সঙ্গে ঘুরতে এসে খুশি পর্যটকেরা। হাজারদুয়ারি আমাদের পুরনো ঐতিহ্য, এর আগে অনেকবার এসেছি। দু বছর বন্ধ হতে মানুষের মানসিকতা একটু খারাপই ছিল, তাই আবার একটা মানুষের ঘোরার একটা ঢল নেমেছে। অনেকদিন পর খুলেছে হাজারদুয়ারি, তাই খুব আনন্দিত, খুব ভালো লাগছে। শীতের মৌসুমে দিনটাও ভালো আছে, রোদের তাপও ভালো আছে, অনেক মানুষের জনজমাট জমেছে। মেয়েকেই দেখানোর জন্য মেনলি আমরা এসেছি। একটা 25 ডিসেম্বরে একটা ব্রেক, মানে মানুষের চিরাচরিত জীবন থেকে, তার সঙ্গে মেয়ে কিছু শিখবে, দেখবে হিস্টোরিক্যাল প্লেস। এটাই দুবছরে মানুষের লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছিলো। মানুষ ঘরের ভিতরে থেকে এরা টেক স্যাভি হয়ে গেছে, মোবাইলের মধ্যে পুরো লাইফটা বন্দি, আবার ওরা বাইরে বেরোচ্ছে, তো আমরাও খুব হ্যাপি। মুর্শিদাবাদের পর্যটন শিল্পের সাথে যুক্ত রয়েছে গাইড, টাঙা চালক, হোটেল ব্যবসায়ী সহ কয়েক হাজার মানুষ। গত বছর করোনা আবহে পর্যটনের ভরা মরশুমে পর্যটক না থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় পর্যটন শিল্পের সাথে যুক্ত এই মানুষদের। তবে এই বছর শীত পড়তে হাজারদুয়ারি প্যালেস সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে পর্যটকদের ঢল নামতেই রুজি রোজগারের আশায় বুক বাঁধছে তারা, এমনটাই জানালেন ছোটে নবাব সৈয়দ আলী মির্জা। ব্যাপার হলো কি, এই যে দুবছরটা গেল, হ্যাঁ, করোনা নিয়ে, তারপর আর্যান সিল এসব নিয়ে, এখানকার লোকরা তো হাজারদের উপর নির্ভর করে খায়। তো হাজারদের টোটালি বন্ধ ছিল, অনেকগুলো কষ্ট করেছে আমার কাছে এসে, আমাদের কী করে সংসারটা চলবে। হ্যাঁ, তো এই আমাদের এই বছর কিন্তু পর্যটক আসছেন, হ্যাঁ, ওদের রোজ রোজগার একটু ভালো হচ্ছে। এই হোটেলওয়ালা, টাঙাওয়ালা, টুকটুকিওয়ালা, এগুলো একটু খুশি আসি। আমি কালকে জিজ্ঞেস করলাম কি তোমাদের ভাড়াটা হচ্ছে, মানে হচ্ছে না স্যার, আমার একটা বক্তব্য, এখানে যারা টুকটুকিওয়ালা, গাড়িওয়ালা, টাঙাওয়ালা, গাইডরা যারা আসে, তারা কিন্তু এই হাজারের উপর নির্ভর করে নিজের ফ্যামিলিকে চলে। আমি খুশি আছি, কেন এখানে ওদের একটু মুখে দেখছি একটু হাসি হাসি আসে। মিশন মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ ও কলকাতার একাধিক অভিজ্ঞ প্রসিদ্ধ চিকিৎসকেরা বসছেন মিশন মেডিকেল সেন্টারে। শিশু রোগ, হৃদরোগ, সুগার, থাইরয়েড, স্ত্রী প্রসূতি, কিডনি, লিভার, নাক, কান, গলা ও দাঁতের যে কোনো সমস্যায় অভিজ্ঞ চিকিৎসকদের দেখাতে হলে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন। এছাড়াও প্রতিদিন USG ও ইকো কার্ডিওগ্রাফি করা হয়। আমাদের ঠিকানা লালদিঘির দিশা চোখের হসপিটালের পিছনের বিল্ডিং, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732-98399।